হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব যে আমরা বাংলাদেশ থেকে ভারত হয়ে বাই রোডে কিভাবে নেপালে যেতে পারি। এখানে তিনটা পার্ট থাকবে। এক নম্বরে হচ্ছে আমাদের বাই রোডে নেপালে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আমরা কিভাবে নেপালের বর্ডার ক্রস করব, তার জন্য যা যা কাগজপত্র লাগে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। দুই নম্বর জিনিস হচ্ছে যে আমরা কোন কোন পোর্ট ইউজ করে আমরা নেপালে যাব, এবং সব শেষে আমি জানাবো যে আপনার বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে গেলে সেক্ষেত্রে আপনার ভিসা সংক্রান্ত কী কী জটিলতা আছে কিংবা পাসপোর্টে কী কী ঝামেলা হতে পারে, সেটা সবার শেষে আমি জানাবো। আপনাকে প্রথমেই নেপালের যে এম্বাসি আছে আমাদের গুলশানে, নেপাল এম্বাসি একটাই এম্বাসি আছে, আপনাকে গুলশানে গিয়ে নেপালের একটা ট্যুরিস্ট ভিসা আপনাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে এবং ট্যুরিস্ট ভিসা নিতে হবে, এবং সেটা একটা স্টিকার ভিসা যেটা অন্যান্য দেশের ভিসার মতো আপনার পাসপোর্টে তারা দিয়ে দিবে। আমরা জানি যে নেপালে বাংলাদেশের জন্য অন অ্যারাইভাল ভিসা সিস্টেম আছে, কিন্তু সেটা শুধুমাত্র এয়ারে। আপনারা যদি সরাসরি বাংলাদেশ থেকে বা এয়ারে নেপালে যান সেক্ষেত্রে আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেলেই হবে, তারা ওইখানে আপনাকে ভিসা দিয়ে দেবে, কোনো সেরকম কোনো কোশ্চেন টোশ্চেনই করবে না। এটা অন অ্যারাইভাল ভিসার যে সিস্টেম আর কি, ওখানে একটা ফি নেয় তারা, কত অল্প কিছু টাকার, তো সেই ফিটা তারা নিতে পারে। কিন্তু আপনি যখন ট্রানজিট ভারতের উপর দিয়ে আপনি বাই রোডে নেপালে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে ভারতের ট্রানজিট ভিসা পাওয়ার জন্যই আপনাকে আগে নেপালের ভিসা দরকার পড়বে, আদারওয়াইজ ভারত আপনাকে ট্রানজিট ভিসা দিবে না। ঠিক আছে, তো নেপালের ভিসা আপনাকে আগে আগে করে নিতে হবে, এটা মাথায় রাখবে। প্রথমে বলে রাখি, ভারত হয়ে আপনার নেপালে যাওয়ার জন্য আপনার ইন্ডিয়া ট্রানজিট ভিসা লাগবে। তো ট্রানজিট ভিসা করতে যেটা লাগবে, আপনার 800 টাকা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে দেবেন ইন্ডিয়ান এম্বাসিতে, এবং ওখানে উল্লেখ করা থাকবে যে আপনি ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, ওরা সিলেক্ট করে নেওয়া যায়। আপনি ওদের যখন ভিসা অ্যাপ্লিকেশনের যে ওদের পেজটা আছে, ওয়েবসাইটটা আছে, ওখানে দেখা আছে যে ট্রানজিট ভিসা আপনি কোন টাইপের ভিসা, ভিসা টাইপের ওখানে ট্রানজিট যে বাটনটা আছে আপনি ওটা সিলেক্ট করতে পারেন। তো ট্রানজিট ভিসা আপনি অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে পোর্ট জিজ্ঞাসা করবে, আপনি কোন পোর্টটা নেবেন। তো সেক্ষেত্রে আপনাকে পোর্ট নিতে হবে হচ্ছে চ্যাংরাবান্ধা, মানে ভারতের চ্যাংরাবান্ধা এবং রানীগঞ্জ। চ্যাংরাবান্ধা হচ্ছে আমাদের বুড়িমারির পরের যে বুড়িমারি বর্ডারের সঙ্গে ইন্ডিয়ার অংশ যে বর্ডারটা, সেটা হচ্ছে চ্যাংরাবান্ধা বর্ডার, এবং রানীগঞ্জ হচ্ছে নেপালের দিকে ইন্ডিয়ার বর্ডারটা, নেপাল বর্ডারে। অথবা আপনি ফুলবাড়ি রানীগঞ্জ আপনি নিতে পারেন, ফুলবাড়িতে বাই ওয়াকিং কোনো বাংলাদেশিদেরকে এখন ঢুকতে দিচ্ছে না এই মুহূর্তে, তবে যে ট্রেনটি আসে ঢাকা থেকে ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি, আপনি ওটার মাধ্যমে আপনি যেতে পারেন। সো সেক্ষেত্রে আপনি ফুলবাড়ি অথবা চ্যাংরাবান্ধা যে কোনো একটা বর্ডার সিলেক্ট করবেন, আর ইন্ডিয়ার ওদিকে নেপালের দিকে আপনার ইন্ডিয়া সাইডের বর্ডার হবে রানীগঞ্জ। আচ্ছা, আর হচ্ছে এই ভিসার মেয়াদ থাকবে 15 থেকে 30 দিনের একটা ভিসা তারা দিয়ে থাকে, ট্রানজিট ভিসা। 99% ক্ষেত্রে ওরা 15 দিনের ভিসাই দেয়, ওদের খুব যদি খুব রেয়ার এই জিনিসটা যে কেউ 30 দিনের ট্রানজিট ভিসা পেয়েছে। তো আপনি ধরে রাখেন যে 15 দিনের আপনি ট্রানজিট ভিসা পাবেন, এই 15 দিনের মধ্যে আপনি ভারতে এন্ট্রি, নেপালে ভ্রমণ এবং ভারত থেকে বাংলাদেশে আবার চলে আসা, এই পুরো ব্যাপারটা 15 দিনের মধ্যে আপনাকে শেষ করতে হবে। আপনি ধরে রাখবেন আপনার সুবিধার জন্য 14 দিনের মধ্যে আপনাকে এই জিনিসটা শেষ করে ফেলতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ভারতে গিয়ে এই ট্রানজিট ভিসার ক্ষেত্রে আপনি ভারতে যখনই এন্ট্রি করবেন, করে আপনি 72 ঘন্টা আপনি ভারতে থাকতে পারবেন, মানে 2 দিনের মতো, আপনি 2 দিন 3 রাত এরকম বলা যায় আর কি। তো 72 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো মূল্যে হোক নেপালে প্রবেশ করতে হবে। হ্যাঁ, 72 ঘন্টার বেশি, 1 ঘন্টা আপনি বেশি স্টে করতে পারবেন না ভারতে। আবার আপনি যখন নেপাল থেকে যখন ফেরত আসবেন নেপালে ঘুরে, ওখান থেকে আসার পরেও আপনি 72 ঘন্টা ভারতে স্টে করতে পারবেন, এই 72 ঘন্টার মধ্যেই আপনাকে বাংলাদেশে চলে আসতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, 72 ঘন্টা যেন কোনোভাবেই এক্সিট না করে, তাহলে আপনি অনেক বড় ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আচ্ছা, এই ট্রানজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার যেটা লাগবে, যে আপনি যেখানেই থাকেন, আপনি ঢাকায় থাকেন, চিটাংয়ে থাকেন বা সিলেটে থাকেন, আপনার ওই এরিয়া থেকে আপনার চ্যাংরাবান্ধা পর্যন্ত বা বাংলাদেশের বুড়িমারি বর্ডার কিংবা আমাদের বাংলাবান্ধা বর্ডার যেটা ফুলবাড়ি রেখে, ফুলবাড়ি এখানে অবশ্য ট্রেনেই আপনি যেতে পারবেন, তো সেখানে ট্রেনের টিকিট, অথবা আপনি যদি চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে যান সেই ক্ষেত্রে আপনার চ্যাংরাবান্ধা পর্যন্ত বাসের কনফার্ম টিকিট,
এটা আপনাকে এই আপনার ট্রানজিট ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার পাসপোর্টের পিছনে স্টাপল করে দিয়ে দিতে হবে, এবং ওটার একটা ফটোকপিও আপনি দিয়ে দেবেন। সেই সাথে আপনি যে নেপালে যে 3 দিন 4 দিন 5 দিন যে কদিনই থাকবেন, সেই কদিনের কনফার্ম হোটেল বুকিংটা আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? হোটেল বুকিংয়ের একটা ওখানে একটা ফটোকপি আপনি ওখানে জমা দিয়ে দেবেন। এটা হচ্ছে ট্রানজিট ভিসার প্রিরিকুইজিট। আপনার এই দুটো জিনিস আপনাকে দিতেই হবে। তো ইন্ডিয়ান নর্মাল ভিসার মতোই 4 থেকে 5 দিন 5টা ওয়ার্কিং ডে অথবা কোনো কোনো ক্ষেত্রে 6-7টা ওয়ার্কিং ডে পরেই তারা আপনাকে ট্রানজিট ভিসাটা দিয়ে দেবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যে বাসের টিকিটটি আপনার ইতে স্টাপল করে দিচ্ছেন পাসপোর্টের সাথে, সেই বাসের টিকিটে যে তারিখটা থাকবে আপনার ভ্রমণের তারিখ এবং আপনি অ্যাকচুয়ালি যেদিন ভ্রমণ করবেন, এই দুটো যেন সেম থাকে, কোনো এদিক ওদিক না হয়, একদিন আগে পরেও যেন না হয়, তাহলে কিন্তু আপনাকে বর্ডারে ঝামেলা করবে, ঠিক আছে? তো এই মোটামুটি কাগজপত্র, এগুলো ছাড়া বাদ বাকি নর্মালি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অন্যান্য যে পেপারগুলো লাগে সেই পেপারগুলো একসঙ্গে দিয়ে দিতে হবে, মানে ট্রানজিট ভিসার ক্ষেত্রে আর কি। ট্যুরিস্ট ভিসাতে আপনার যে ধরনের পেপার্স লাগে সেই পেপার সাথে সাথে আমি এতক্ষণ যা বললাম এই জিনিসগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আর ট্যুরিস্ট ভিসা কি করতে কী কী ডকুমেন্ট লাগে না লাগে সেটা আমার আরেকটা ভিডিওতে আছে, আপনি ওটা দেখে নেবেন, ওখানে সব আপনি ইনফরমেশান দেওয়া আছে। এখন আপনাদেরকে বলবো যে আপনারা কোন ঝামেলাটায় পড়বেন বা আপনার এই ট্রানজিট ভিসা নেওয়ার নিলে আপনারা সেক্ষেত্রে আপনার পাসপোর্টে কী সমস্যা হবে। আপনার পাসপোর্টে বেসিক্যালি কোনো সমস্যা হবে না, কিন্তু ট্রানজিট ভিসা যদি আপনি অ্যাপ্লাই করেন এবং আপনি যদি ট্রানজিট ভিসা পেয়ে থাকেন, তো আপনি মোটামুটি শিওর থাকবেন যদি তার আগে আপনার কোনো ভারতের ভ্যালিড ভিসা থেকে থাকে, সেটা আপনার ট্যুরিস্ট ভিসা হতে পারে কিংবা মেডিকেল ভিসা হতে পারে, তো সেটা যদি থেকে থাকে যে আপনার এটা আছে না যে ভারতে আপনার 6 মাস বা 1 বছরের ট্রিপল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি এরকম অনেক ভিসা দিয়ে থাকে অনেকের। এখন ধরুন যে আপনার 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা আছে, আপনি একবার ইন্ডিয়া ঘুরেও এসেছেন, আপনি আরও চাইলে পরে যেতে পারবেন, কিন্তু যখনই আপনি বাংলাদেশ থেকে ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনার ওই ভিসাটা তখন ইনভ্যালিড হয়ে যাবে, আপনি ওই ভিসা পরবর্তীতে আর ইউজ করতে পারবেন না আপনার যে আগের যে 1 বছরের মাল্টিপল ভিসা আছে। তো পরবর্তীতে আপনাকে ইন্ডিয়া যেতে হলে আপনাকে আবার নতুন করে ভিসা করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আপনাদের ইন্ডিয়ার কোনো ট্যুরিস্ট ভিসা থাকে, তো আপনারা ওই ট্যুরিস্ট ভিসার মেয়াদটা শেষ করে পরবর্তীতে আপনারা এই ট্রানজিট বা নেপালে যাওয়ার জন্য ট্রানজিট ভিসা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার দুটোই হলো। আদারওয়াইজ আপনি যদি একটা ভিসা পাওয়ার 1 সপ্তাহ পরে 1 বছরের ভিসা পেয়েছেন, তার 1 সপ্তাহ পরে যদি আপনি ট্রানজিট ভিসা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার আগের ভিসাটা বাতিল হয়ে যাবে। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং আশা আমরা আমি বোঝাতে পেরেছি। আরেকটা ভালো খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দরটি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রূপান্তর করার জন্য সব কিছু তারা করে ফেলেছে। ওখানে সৈয়দপুর বিমানবন্দরটা নতুন করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, এখনও ইন্টারন্যাশনাল হয়নি। তো ইন্টারন্যাশনাল হয়ে গেলে হয়তো আমরা এখান থেকে নেপালে যেতে আমাদের 20-25 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম, এবং খরচও হয়তো 4-5 হাজার টাকার বেশি খরচ হবে না। সেক্ষেত্রে আমাদের আসলে আর এই বাই রোডে নেপালে যাওয়ার দরকার পড়বে না, এইসব ইন্ডিয়ার ট্রানজিট ভিসারও দরকার পড়বে না, ঠিক আছে? তখন আমরা অল্প খরচে আমরা চলে যেতে পারবো, কারণ ঢাকা থেকে 25-26 হাজার টাকার টিকিট পরে হচ্ছে নেপালের। তো 25-26 হাজার টাকার টিকিট, মানে আমি রিটার্ন সহ বললাম রিটার্ন টিকিট, তো 25-26 হাজার টাকা একই রকম খরচে আপনি থাইল্যান্ড ঘুরে আসতে পারবেন। এর সাথে হয়তো আর কিছু টাকা যোগ করলে আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আসতে পারবেন, ঠিক আছে? তো 25 হাজার টাকা আসলে নেপালে ভ্রমণের জন্য আমার কাছে অনেক বেশি মনে হয়। যাদের সামর্থ্য আছে তার সেটা তো আছেই, কিন্তু নেপাল অনেক সুন্দর একটা দেশ, খুব সুন্দর একটা জায়গা, কিন্তু শুধু আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তো নেপালের সৌন্দর্য মোটামুটি কাছাকাছি আপনি ভারতের সিকিম টিকিমেও পেয়ে যাবেন, ঠিক আছে? তো 25-30 হাজার টাকা খরচ করে আপনার নেপালে যাওয়ার চাইতে আমার কাছে মনে হয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব ঘুরে বেড়ানো ভালো। আর নেপালে যাওয়ার জন্য আইদার আমরা বাই রোডে কষ্ট করে এইভাবে যেতে পারি, অথবা আর কিছুদিন ওয়েট করে যখন আমাদের সৈয়দপুর বিমানবন্দরটা ইন্টারন্যাশনাল হয়ে যাবে, তখন যদি আমি এখনও জানি না আসলে এখান থেকে নেপালে কোনো ফ্লাইট চলবে কি না, চলা উচিত, কারণ একটা ইন্টারন্যাশনাল আপনার এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট হওয়ার পরে সবচেয়ে কাছে যে দুটা দেশ নেপাল ভুটান, সেখানেই যদি না যায় তাহলে এখানে সৈয়দপুরে এসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার তো দরকার নেই। তো বেসিক্যালি এটা এয়ারপোর্ট করছেই মূলত এই দুইটা দেশ, আবার এখান থেকে চায়নাও কাছে হবে সৈয়দপুর থেকে, তো সব মিলিয়ে এই দেশগুলোতে ভ্রমণের জন্য। তো আশা করছি যে এটা ইন্টারন্যাশনাল হয়ে গেলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে, নেপাল যান ভুটানে যান, তখন বাই এয়ারে আপনি এদিক দিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ আপনি বাই রোডে
ভারতের ভিতর দিয়ে আপনি বাইরে চলে যান, ঠিক আছে? তো যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, জিজ্ঞাসা করবেন, আমি আনসার দেওয়া হয়তো ভিডিওতে সব ইনফরমেশন দিতে পারিনি আপনাদের, যেটা যেটা হয়তো নতুন কোনো কোশ্চেন চলে আসে কমেন্ট বক্সে কোশ্চেন করলেই আমি আমার সুবিধা মতো সময় আমি সেগুলো আনসার দিয়ে দেবো। আর চ্যানেলের ডেভেলপমেন্টের জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ।